সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। একটা সময় ছিল গঙ্গাসাগরের আসার কঠিনতাকে দেখে বলা হতো সত্যিত্ব বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু বিগত কয়েক বছর ধরে যেভাবে সরকারি উন্নয়ন বেড়েই চলেছে তাতে এখন যাতায়াতের এতটা সুবিধা হয়েছে যেখানে বলা যায় যে সত্যিত্ব একবার গঙ্গাসাগর বারবার, কারণ একেবারে গাড়ি থেকে শুরু করে রেলওয়ে রাস্তা এবং ভ্যাসেল পরিষেবা সদা সর্বদা গঙ্গাসাগর আসার জন্য চালু থাকে এবং সেই মতো সাধারণ মানুষও গঙ্গাসাগর মেলাকে পরেই জাস্ট মিনি গঙ্গাসাগর মেলা যেটা আমরা বলি এই মাঘী পূর্ণিমা স্নান, সেই মাঘী পূর্ণিমা স্নানকে কেন্দ্র করে গঙ্গাসাগরের বেলাভূমি বর্তমান বছরে একেবারে থইথই করছে জনসমুদ্রে দর্শনার্থীর ভিড়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানে গঙ্গাসাগরের বেলাভূমি একেবারে পরিপূর্ণ রয়েছে দর্শনার্থীদের ভিড়ে। অনেক দর্শনার্থী রয়েছেন যারা পূর্ণ স্নানের পর কপিলমুনি মন্দিরে যাচ্ছে পুজো দিতে, যার লাইনটা একেবারে দীর্ঘ, কেউ আধা ঘন্টা, কেউ এক ঘন্টা, কেউ দেড় ঘন্টা এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই উদ্দেশ্য, পূর্ণ স্নানের পর কপিলমুনি মন্দিরে গিয়ে তারা পুজো দেবেন। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, এরপরেই আমরা তুলে ধরব পূর্ণ স্নানের যে জায়গা গঙ্গাসাগরের সেই পবিত্র সমুদ্র কূলে আমরা গিয়ে পৌঁছাবো, সেখানে কিভাবে দর্শনার্থীরা স্নান করছেন, তারা গঙ্গা মায়ের কাছে কি চাইছেন, সমস্ত কিছু তুলে ধরব কেবলমাত্র সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। চলে এসেছি গঙ্গাসাগরের ঠিক সমুদ্র কূলে। আপনারা প্রত্যেকেই জানেন গঙ্গাসাগর মেলার পরপরই এই গঙ্গাসাগরে মিনি গঙ্গাসাগর মেলা হিসেবে পরিচিত মাঘী পূর্ণিমা স্নান বেশ কয়েক ঘন্টা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে সেই মাঘী পূর্ণিমা স্নানের মহেন্দ্রক্ষণ, এবং ইতিমধ্যেই গঙ্গাসাগরের বেলাভূমিতে হাজার হাজার দর্শনার্থী পরিপূর্ণ হয়েছে পূর্ণ স্নানের জন্য। আমার ঠিক পেছনেই একেবারে মা গঙ্গার কাছে নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছেন এবং পুণ্যার্থীরা স্নান করছেন এবং মা গঙ্গার কাছে তাদের মনের নানান প্রার্থনা নিয়ে পূর্ণ স্নানে তারা এসেছেন, যার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানের সমগ্র চিত্র গঙ্গাসাগর থেকে।
পুজো যা আসে আর প্রত্যেক বছর কি আসে না বছর আসে না এই প্রথম এসেছি আমরা প্রথম এসেছি কেমন লাগছে ভালো লাগছে আমাদের পরিবারের সঙ্গে এসেছেন হ্যাঁ পরিবারের মা জায়দের সঙ্গে এসেছি আমরা মা গঙ্গার কাছে পূর্ণ স্নান করলেন কি চাইলেন আজকে দিন কি চাইলাম ছেলে পুরো মঙ্গলা তারে ভালো করে থাকবে ছেলে মেয়ে ভালো থাকবে সেই জন্য চাই এখান থেকে বেরিয়ে যাবেন নাকি কপিলমণি মন্দিরে পুজো দেবেন মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে কালকে পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে পুজো দিয়ে এবার আজকে রাখুন এবারে আমি দর্শন করে দিয়ে চলে যাব यूपी अलीगढ़ से आया बहुत अच्छा लगा बहुत अच्छा लगा कितना आदमी आया हम लोग आए हैं 12-13 लोग मेरे जो तीन लोग हैं दोबारा आया है हमारे पुत्र किसको जोड़े नहीं हमें बस পূর্ণ স্নান করলেন দিদি ভাই কি চাইলেন মা গঙ্গার কাছে সংসারের মঙ্গল সংসারের মঙ্গল এরপর পুজো দিয়ে বাড়ি ফেরা হবে তাই তো নদিয়া থেকে এসছেন এখানে এসে কেমন লাগছে বলুন আজকে স্নান করলেন কি চাইলেন Thank you.
পর এখনো যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন কপিলমুনি মন্দিরে পূজো দেওয়ার এই সেই লাইন। আমরা কথা বলবো লাইনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের সঙ্গে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? আর বলেন না, আজকে তো পূর্ণ স্নান করলেন, মা গঙ্গার কাছে কি চাইলেন? সবাই ভালো থাকেন সেটাই চাইলাম। এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন? আধ ঘন্টা মতো হবে লাইনে দাঁড়িয়ে। আপনার নাম? আমার নাম রূপা দেবী। যাদবপুর থেকে। বন্ধু বান্ধব না ফ্যামিলি? আমাদের বন্ধু বান্ধব মিলে সব। আগে কখনো গঙ্গাসাগরে? গঙ্গাসাগর স্নানকে ঘিরে মিনি গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগরে হয়ে থাকে। সেই মিনি গঙ্গাসাগর মেলা কথা বর্তমান বছরের মাঘী পূর্ণিমার সমগ্র চিত্র তুলে ধরলাম সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। এবং আর একটা কথা বলে রাখা ভালো, 823 বছর আগে এইরকম একটা মহান তিথি এসেছিল, অর্থাৎ 823 বছর আগে গতদিন শুক্রবার ফেব্রুয়ারি মাসে মাঘী পূর্ণিমা গেল। এবং এই পূর্ণিমা 823 বছর আগে গোটা বিশ্বতে এইরকম একই তিথি এসেছিল। ফেব্রুয়ারি মাসে 823 বছর আগে প্রত্যেকটি বার সপ্তাহে 7টি বার 4টি দিন করে এসেছিল, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনি, প্রত্যেকটি বার মাসে 4 বার করে এসেছিল। এবং গতদিন পূর্ণিমা পেয়ে গিয়েছে মাঘী পূর্ণিমা, এবং গতদিন যে পূর্ণিমা যে সময় পেয়েছে 823 বছর আগে একই সময় পূর্ণিমা পেয়েছিল শুক্রবারে। এই শুক্রবার হিন্দুদের সনাতনী ধর্মের যেমন আমরা মাঘী পূর্ণিমা হিসেবে পালন করছি, তেমনি মুসলমানদের ক্ষেত্রে জুম্মাবার, খ্রিস্টানদের ক্ষেত্রে তাদের গুড ফ্রাইডে, প্রত্যেক ধর্মের এই শুভ দিনটি মিলিত হয়ে গঙ্গা যেভাবে ফুলে ফেঁপে উঠেছিল তার যে উত্তাল রূপ যেটা আমরা আগেই আপনাদের সামনে তুলে ধরেছি, আজ সকালেও আস্তে আস্তে পুণ্যার্থীর ভিড় পূর্ণ স্নানের জন্য যেমন গঙ্গার পাড়ে লেগেই রয়েছে, আস্তে আস্তে বেলা যত বাড়ছে গঙ্গা উত্তাল থেকে উত্তালতর হচ্ছে, এবং নদী যেন তার মাতৃক রূপ পরিদর্শন করাচ্ছে প্রত্যেকের সামনে। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট টেস্ট, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর, শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে। এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।